সামাজিক নিরাপত্তা খাতে যে বাজেট দেওয়া হয়েছে সেখানে সরকারি কর্মকর্তাদের পেনশনের জন্য যে টাকা দেওয়া হয় সেটিও সামাজিক নিরাপত্তা হিসাব করে বরাদ্দের আকার বাড়িয়ে দেখানো হয়েছে। আমরা মনে করি এটা যথেষ্ট নয় এবং যেটা আমরা জানতে পারলাম যে মাথাপিছু মাত্র 50 টাকার মতো বোধহয় সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় বাড়ানো হয়েছে, যেটা আমরা মনে করি কিছুই নয়। এখন 50 টাকা দিয়ে আধা কেজি চালও পাওয়া যায় না। এটা যদি সত্যিকার অর্থে সামাজিক নিরাপত্তা দিতে হয় এবং বাস্তবতা সম্পন্ন একটা নিরাপত্তা দেওয়া আমি মনে করি যথাযথ হবে। মাননীয় স্পিকার, আরেকটি কথা এখানে আমি বলতে চাই, পেনশন স্কিমের কথা। 119 পাতায় মাননীয় অর্থমন্ত্রী সার্বজনীন পেনশন ব্যবস্থার কথা বলেছেন এবং সেটা আমি ডিটেলে এখানে বলছি না, তবে কিছু টাকা জমা দিতে হবে মানুষকে, পরবর্তীকালে রিটায়ারের সময় ওই টাকাটা উনি পাবেন। এটা কোনো খারাপ সেই সেন্সে আমরা দেখছি না, কিন্তু আমাদের দেশে কতগুলি দুঃখজনক ঘটনা সৃষ্টি হচ্ছে যার জন্য আমাদের আস্থাহীনতা হচ্ছে মানুষের মধ্যে। সেটা হলো, আমি একটা কথার বর্ণনা বলছি, পার্বত্য চট্টগ্রাম বোর্ডের অধীনে একটা রাবার উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প আছে, সেখানকার কিছু যারা কাজ করেন আমার কাছে এসেছিলেন, তারা তাদের বেতন ভাতাদি পাচ্ছিলেন না। পরে তাদের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করার পরে তারা যখন বললেন যে বেতন ভাতা দিই, 2016 সালে বললো তোমরা স্বেচ্ছা অবসর নাও, বেতন ভাতা দিই, পেনশন গ্র্যাচুইটি সব তোমাদের দেওয়া হবে। অদ্যাবধি তাদের বেতন ভাতা দিই কিছু দেওয়া হয় নাই, গ্র্যাচুইটি পেনশন কিছু দেওয়া হয়নি। আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে ব্যবসায় কথা বলেছি, ওনাদের ফান্ড নেই। কাজে এই যে এখন আপনারা পেনশনের ফান্ড তৈরি করবেন এবং 10-20 বছর ধরে পেনশনের ফান্ড রাখবেন, এটা পরবর্তীকালে যখন একটি মানুষ চাইতে যাবে তখন কি এই পেনশনের ফান্ডটা আপনারা দিতে পারবেন, এই গ্যারান্টি আমরা জনগণ কীভাবে পাবে, যেহেতু তাদের অলরেডি সার্ভিস কন্ডিশন অনুযায়ী এটা পাচ্ছেন না। মানে স্পিকার, আমি মনে করি এই জন্যই পেনশন স্কিমটি দেওয়ার আগে এটার একটি মানুষের মধ্যে যাতে সত্যিকার অর্থে একটা আস্থা সৃষ্টি হয় যে আমরা 10-15 বছর পরে আমাদের জমা টাকাগুলি পাবো, তার একটি ব্যবস্থা এখানে করার দরকার। মানে স্পিকার, আরেকটি কথা খুব দুঃখজনক কথা, সেটা হলো আজকে কালকের বিকালবেলা একটা মোটরগাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা 7 জন মারা গেছে, 1 জন মারা যাওয়ার পথে আছে। এই অবস্থা কেন? একটা সিএনজি গ্যাস সিলিন্ডার, কম্প্রেস গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মানুষ মারা গেছে। এবং এই ধরনের ঘটনা যে একটা গ্যাস সিলিন্ডার একটা গাড়ির ভিতরে, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, এটা একটা বোমের মধ্যে থাকে এবং এটাকে প্রতিনিয়ত টেস্ট করে এটাকে সার্টিফাই না করা পর্যন্ত এটাকে এইভাবে ব্যবহার করতে দেওয়া উচিত না। বাংলাদেশে সিস্টেম আছে কিন্তু কোনো সিস্টেম ফলো করা হচ্ছে না, ফলে মানুষ মারা যাচ্ছে। এবং কিছু একটা ইনকোয়ারি কমিটি হবে, কিছু একটা বক্তব্য কিছুদিন পরে মানুষ ভুলে যাবে, আবার কিছুদিন পরে নতুন করে আবার একটা বিস্ফোরণ হবে। শুধু এই বিস্ফোরণ নয়, লিফ্টের মধ্যে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন জায়গায় পথে ঘাটে যেখানে মানুষের নিরাপত্তা, কোনো দিকে নিরাপত্তার কিছু নাই।